সকলকে হৃদয় থেকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আমার নাম বিনয় মজুমদার, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার এবং নিউরোথেরাপিস্ট। আপনারা সকলেই জানেন যে এখন 5 মিনিট 5 যোগাভ্যাস একটি সিরিজ চলছে এবং আজকের যেটি বিষয় সেটি হচ্ছে কিওর ব্লোটিং, মানে কোথাও ফুলা ভাব আছে সেটিকে কীভাবে নিরাময় করবেন। তা যোগার দ্বারা কিছু স্পেশাল আসনের দ্বারা সেটিকে আপনি নিরাময় করতে পারেন। তো অবশ্যই এই আসনগুলিকে প্র্যাকটিস করুন, যদি আমরা নাও হয়ে থাকে এই ধরনের কোনো প্রবলেম যদি নাও হয়ে থাকে তবু এগুলোকে প্র্যাকটিস করুন, তবু আপনার শরীরে অনেক অনেক জিনিসের উপর এফেক্ট হবে এবং আপনার শরীর ভালো থাকবে এবং হালকা থাকবে। তো চলুন ডাইরেক্ট 5টি স্পেশাল আসনে আমরা চলে আসি। তো 1 নম্বর আসন হচ্ছে শশকাসন। 1 নম্বর আসন শশকাসন, এর জন্য আমরা দুটো পাকে মুড়ে নিলাম, মুড়ে বসলাম। বসার পরে দুটি হাতকে উপরের দিকে নিয়ে গেলাম নিঃশ্বাস ভর্তি করে, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে একদম সামনে ঝুঁকে গেলাম। এই অবস্থায় কিছুক্ষণ থাকবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে। আসনের নাম হচ্ছে মর্যারি আসন। নিঃশ্বাস ভর্তি করে লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকালাম, কোমর নিচেদের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধীরে ধীরে নাভিকে দেখতে হবে, নিঃশ্বাসকে ছাড়তে থাকবো নাভিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হ্যাঁ স্বাভাবিক অবস্থায় চলে এলাম। 3 নম্বর আসন প্রচণ্ড এফেক্টিভ আসন বক্রাসন। প্রথমে বাঁ পাটা সোজা থাকবে, ডান পাটাকে এমনি করে সোজা করে মুড়ে রাখলাম, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুকে ধরলাম, আর নিঃশ্বাস ভর্তি করে ডান দিকে ঘুরে তাকাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমি ঠিক এর উল্টো এবারে বাঁ পাটা মুড়ে নেব, ডান হাত দিয়ে ডান পাটের হাঁটুকে ধরলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে রিল্যাক্স। 4 নম্বর আসেন পশ্চিম উত্তান আসেন। নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে দুটি হাত উপরে, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে যতটা সম্ভব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লাস্ট আসেন 5 নম্বর আসেন পর্বত আসেন। এবং নাভিকে দেখার চেষ্টা পর্বতের মতন কূপ, দুটো পাকে কিন্তু একদম মাটিতে রাখতে হবে, পায়ের এদিকে উঠানো চলবে না। পর্বত আসেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো এগুলি ছিল 5টি টপ সিলেক্টেড ব্লোটিং ভাবকে কিওর করার জন্য, ফোলা ভাবকে নিরাময় করার জন্য টপ সিলেক্টেড 5টি আসন। তো অবশ্যই নিজে করুন, সবার সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।